ডক্টর আব্দুর রাজ্জাক একজন বাংলাদেশী কৃষিবিদ ও রাজনীতিবিদ। 1955 সালে টাঙ্গাইল জেলায় তার জন্ম। তার পিতার নাম জালাল উদ্দিন এবং মাতার নাম রেজিয়া খাতুন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 1982 সালে যুক্তরাষ্ট্রের পারডু বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন। যুক্তরাষ্ট্রের পর তিনি যুক্তরাজ্যের অ্যাঞ্জেলিয়া বিশ্ববিদ্যালয়েও পড়ালেখা করেছেন। বাংলাদেশে ফার্মিং সিস্টেম রিসার্চ ও স্থায়ী গ্রামীণ কৃষি উন্নয়ন বিষয়ে তিনি অন্যতম একজন বিশেষজ্ঞ। আব্দুর রাজ্জাক বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের একজন বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। 2001 সালে বাংলাদেশ কৃষি গবেষণা পরিষদের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে চাকরি জীবন শেষ করেন। ডক্টর আব্দুর রাজ্জাক ছাত্র জীবনেই রাজনীতিতে জড়িত হন। 2001 সালে কর্মজীবন শেষ করে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এ সময় তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ডক্টর আব্দুর রাজ্জাক 2009 সাল থেকে 2012 সাল পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রী এবং পরবর্তীতে 2012 সালের 13 সেপ্টেম্বর থেকে 2014 সালের জানুয়ারি পর্যন্ত খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। 2019 সালের 7 জানুয়ারি থেকে শেখ হাসিনার চতুর্থ মন্ত্রিসভায় তিনি কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া 2016 সাল থেকে তিনি আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী কমিটি সভাপতি মণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।